একদম উচিত না গাড়ি নিয়ে। বাহ, सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सकाल सकाल चा खाची संगे केक रोल केक सुभाष जी सुभाष जी वो जान हिंद आ गए। आज के जेहेतु नेताजी सुभाष चंद्र बोस जन्मदिन ताई जन्नो स्टूडेंट सुंदर एकेछे एकटा नेताजी सुभाष चंद्र बोस खूब भालो करेछे केमन होयेछे गाइस एटा कमेंट करे जानाते होबे ओर आकाटा केमन होयेछे। ओर नाम होयेछे कुमकुम ओ एकेछे तो भालो नाम कि तापसी आमि ओ कुमकुम बोले डाकि। जाइ होक कुमकुम एकेछे छबिटा खूब भालो एकेछे कमेंट करे जानाओ छबिटा केमन होये गेछे। तो स्नान करा होये गेछे ভাত এটা হচ্ছে শাক এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে মূলো এটা নতুন রেসিপি আর চিকেন তো খাই। খাওয়া দাওয়া করে আমি আর সুমি বেরিয়ে পড়েছি যাচ্ছি কোলাহাট গ্রামের বাড়ি। এই যে পুরো মাঞ্জা মাঞ্জা মেরে রেডি ফেডি হয়ে এত বড় একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। ও আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি না। হে গাইস আমি তোমাদের মধ্যবিত্ত সরকার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না এই কারণে ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। তো চলো যাই কোলাহাট আজকে কিন্তু বেশ মজা হবে দেখতে থাকো লাইক দিয়ে। তো এখন আছি শিয়ালদাতে শিয়ালদা স্টেশন ট্রেনটা আধ ঘন্টা লেট করলো মানে পার্ক সার্কাস থেকে শিয়ালদা ঢুকতে আধ ঘন্টা সময় লাগলো লেট করে দিল ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ আমরা ওদিকে আমাদের হাওড়া থেকে ট্রেনের ব্যাপার আছে। তো ঝটফট করে যাই সুমি আসছে সুমির ব্যাগটা পুরো হালকা ও জামা প্যান্ট সব আমার ব্যাগে ঢুকে দিয়েছে আমার ব্যাগটা বিশাল ভারী। কি আর করা যাবে হাওড়া তো পৌঁছে গেছি কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি খুব লেভেলে হচ্ছে না বাট তাও হচ্ছে মাথায় টুপি পরে নিয়েছি সুইমে পরে নিয়েছে বৃষ্টির মধ্যে যাচ্ছি। ট্রেনটা দিয়ে দিয়েছে 13 নম্বরে হাওড়া মেদিনীপুর লোকাল 4:45 ছাড়বে ঝটপট যাই। তো ট্রেনে উঠে গেছি হাওড়ায় উইন্ডোতে নিয়ে নিয়েছে আমি এদিকে বসে আছি ফাঁকাই আছে পেছন দিকটা আপাতত। ট্রেন ছাড়বে তো ফাইনালি কোলাহাটে ল্যান্ড করে গেছি আমার জন্মভূমি কোলাহাট। তো ঝটফট যাই অটো করে বাড়ি। ও এই আলো তো এনা কি তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছে তো অটো করে আবার বাড়ি যাবো। আমি হলে দেখতামই না এরকম ভিডিও আর ডিসলাইক দিতে পারবে না কি আর করা যাবে। তো যাই অটো করে বাড়ি। অটো উঠে গেছি একদম আওয়াজ হচ্ছে ঘর ঘর অটো যাই হোক এই অটোতে করে চলে যাবো গ্রামের বাড়িতে। তো যাই তো বাড়ি এসে গেছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি কিন্তু এসেই দেখলাম নতুন ক্যারাম বোর্ড দামু আর আমি খেলছি নতুন একদম ব্র্যান্ড নিউ লেভেল ওঠেনি শুভ্র খেলছে আমি এলাম টোটুকুনি করতে গেছিল এই যে আমাদের সানু ভাইও খেলছে আমি খেলছি আমরা খেলা দেখাচ্ছি তো ক্যারাম খেলি তুমি খুশি হয়েছে তো এসেছি হ্যাঁ খুব খুশি তো বাট হাম্পি দিয়ে দাও যা দেবে তাই খুশি একটা হাম্পি দিয়ে দাও বাহ আরে কি দিলাম ওটা দেখো কি দিলাম এই যে পুরুলিয়া থেকে গাইস এই যে মুখোশ এনেছিলাম দিদাকেও দিয়েছি ঠাকুমার জন্য এনেছিলাম ঠাকুমাকেও দিলাম। আচ্ছা চম্পা কলি খুশি তো চম্পা কলি পড়তে বসেছিস না তুই পড়তে বসেছিস আমি আসা থেকে দেখছি তুই ঘুরে যাচ্ছিস পড়তে বস। তো এই যে আমরা খেলছি তো গাইস এই যে আমার পুরনো গুটি ছিল দাদাকে বলেছিলাম কলকাতা থেকে গুটি আনতে দাদা এনেছে এই পুরনো গুটি ছিল দাদা কলকাতা থেকে গুটি আনলো ভালো গুটি আর হচ্ছে পুরনো গুটি গুলো খুব ভালো মানে অতটাও বেকার নয়।
তো ডিনার করতে বলেছি আমরা সব ভাই বোনেরা উঠে গেছি খাই নাচানাচি করলাম সন্ধ্যাবেলা এসে প্রচুর নাচানাচি করলাম মানে নাচানাচি মানে দমে মানে দমে দমে নাচানাচি করেছি সো গাইস এই যে দেখতে পাচ্ছ ঝকবকো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেছনটা দেখি দে ইসে রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শু করে দে ব্যাস ও হচ্ছে রোনাল্ডোর ফ্যান তো ভিডিওটা আর বাড়াবো না এই যে শঙ্খ আছে এখানে ভিডিওটা আর বাড়াবো না ভালো লাগলে কি করতে হবে জানো তোমরা লাইক করতে হবে খারাপ লাগলে সেটা কমেন্ট করে বলতে হবে কি খারাপ লাগলো ঠিক আছে তাহলে কি হবে পরের ভিডিওগুলো তো ইমপ্রুভ করার চেষ্টা করতে পারবো আর এই কি একটা ব্লগ হয়েছিল ডিসলাইক আর বলতে ইচ্ছা করে না কি না না ইচ্ছা না एक्चुअली ডিসলাইক বাটনটা উঠে গেছে ডিসলাইকটা আর পড়ে না তো আমার চ্যানেলে যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দিতে হবে কি হবে তাহলে পরের ভিডিওগুলো চটচট করে চলে যাবে বেশি বেশি ভেজাবো তাহলে যা হয় আচ্ছা তুই বল তুই বল এখন কিন্তু ভিডিওগুলো বেশ সকাল সকাল আসছে দেখতে আরো মজা লাগছে ভালো লাগছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই তোকে যে দিলাম বর্জে আমার ফোন করতে বর্জেটা কোথায় আমি ব্লক করছি यार কানে নিয়ে যাও আরে ব্লক করছি টাটা বাই অনেক পাগলাম হচ্ছে।